আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে তিনটা, বিকেল তিনটা বাজে, বাচ্চাদের স্কুলে যাচ্ছি, ওদের একটা স্কুলে অনুষ্ঠান আছে আজকে। তো আমার মেয়ে সেখানে আছে, যে একটা ডান্স পারফরমেন্স করবে, তার জন্য তাকে যেতে হচ্ছে, সাথে আমিও গার্ডিয়ান। তো চলেন আজকে আপনাদের সাথে স্কুলে নিয়ে যাই, স্কুলের অনুষ্ঠান শেয়ার করি আপনাদের সাথে। যদি ভালো লাগে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো চলেন দেখতে থাকেন আমাদের মেয়েগুলো। সাদিয়া রেডি? তাকে ঠিক করবো না, স্কুলে যায়। তো সে রেডি হয়ে গেছে, ড্রাইভার রেডি হয়ে গেছে। আর এই যে নিচে জুতা, এটা অবশ্য সে এমনি পরে গেছে, কারণ ডান্সের সময় তাকে এই জুতা পরাবে না। তো সেটি সে রেডি, আমরা এখন দাঁড়াই আছি গাড়ির জন্য। তো গাড়ি আসুক। আপনাদের ভাইয়া কতক্ষণ আগেই আসছে বাসায় ঢাকা থেকে, তো সে এখন একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে হয়তো বা অফিসে যাবে। তো আমরা এখন একটু যাব স্কুলে, তো বলছে যে গাড়িটা নিয়ে যাও। আস্তে 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 যা তুই। তো এই যে আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, এখন স্কুলে যাচ্ছি তার পারফরমেন্সের জন্য, ডান্স পারফরমেন্স। তোমাদের গানের নাম কি? কেমন জানো গানের নাম? চাঁদ উঠেছে, ওই তার গানের নাম আর কি, সংটার আর কি। তো এখন যাচ্ছি, সবাই দেখতে থাকেন, আর অবশ্যই নাচের ভিডিও শেয়ার করব। জানি না মিউজিক দিয়ে দিতে পারবো কি না, মিউজিক ছাড়া হয়তো বা শেয়ার করতে হবে এই আর কি। তো চলেন দেখতে থাকেন আমাদের ব্লগটা, আজকের ব্লগ শুরু করে দিলাম। আরেকজন সামনে, আর আপনাদের ভাগনা যাবে না স্কুলে, তার বাবা আসছে, তার বাবার সাথে বসে রয়েছে। এই এখন যাইতেছে স্কুল থেকে দেখারা পুরস্কার নিয়ে, স্কুলে আজকে পুরস্কার বিতরণী, সাথে এগুলা নৃত্য নৃত্য, তারপরে হচ্ছে গান, সব কিছু আজকের অনুষ্ঠান আর কি, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকে। তবে এই ডান্সের অনুষ্ঠানটা হয়েছিল আপনার রোজার দুই দিন আগে, মানে 21 তারিখের অনুষ্ঠান ছিল। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আর ভিডিওটা শেয়ার করতে পারি নাই, আর একদম দুঃখের সাথে জানাইতে হইতেছে, কারণ মিউজিক শেয়ার করতে পারছি না। কারণ হয়েছে মিউজিক শেয়ার করলে এখানে কপিরাইট দিয়ে দিবে, তার জন্য আমি মিউজিকটা অফ করে দিয়েছি। তো সাদিয়া ওই যে পিছনে দেখা যাচ্ছে, কারণ ও সবসময় পিছনেই থাকতে পছন্দ করে সামনের চাইতে। যাই হোক, তো এইভাবে যদি সবসময় পিছনে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে যদি পিছনে থেকে যায়, তাহলে তো অনেক একটা ব্যাড অভ্যাস, মানে খারাপ অভ্যাস। তো যাই হোক, সে ডান্সিং করতেছে এবং খুব সুন্দর ছিল তাদের পারফরমেন্স, আর একটু শেয়ার করলাম। আর শেয়ার না করলে আসলে মনে হচ্ছিল যে একটু ভিডিও করেছিলাম, শেয়ার না করতে পারলে খারাপ লাগছিল। তো এই যে ওদের ডান্সের অনুষ্ঠানে সেদিন আমিও গিয়েছিলাম, আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম, কারণ ওর বাবা হয়েছে যা দুই দিন পর ঢাকা থেকে আসছে, খুবই টায়ার্ড। তো আসতে আসতে 2টা বেজে গেছে, তো আমি যখন বের হয়েছি তখন 3টা বাজে। তো ওকে খাবার খাওয়ায় টাওয়ায় ও বলছে যে তোমরা যাও, আমি একটু রেস্ট নিই, তারপরে অফিসে যাব এই আর কি। পরে আমি ও হয়েছে যা বাসায় রইল, আমি মেয়েদেরকে নিয়ে স্কুলে চলে আসলাম। তো এই ছিল আজকের ব্লগ। আর যাদের কাছে এই ডান্সিং আর এই যে সিঙ্গিং ভালো লাগবে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পুরো ভিডিওটা দিতে পারলাম না, কারণ হয়েছে যা পুরো ভিডিওটা দিলে পুরা, মানে পুরো অনুষ্ঠানের ভিডিও দিতে গেলে দেখা যাবে যে প্রায় 20-30 মিনিটের হয়ে যাবে।
আর এজন্য আমি জাস্ট ছোট করে শুধু সাদিয়ার যে নাচের ভিডিওটা ওইটা একটু শেয়ার করছি, আর এটা এইভাবে ভিডিও করাতে দেখা যাচ্ছে যে এইরকম দেখা যাচ্ছে। আমি লম্বা করে ভিডিও করলে হয়তো বা পুরাটা আসতো না এ আর কি। তো আর বাচ্চাদের ডান্সের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান খুব সুন্দর ছিল, আর এটার জন্য কিন্তু স্কুল থেকে ওদেরকে কোনো রকম কোনো পুরস্কার দেওয়া হয় না, এটা জাস্ট ওরা ফাও ফাও একটা ডান্স করছে। মানে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে বাচ্চারা এত কষ্ট করে একটা ডান্সের অনুষ্ঠান, এবং ওরা পুরা 1 মাস আগে থেকে এই ডান্সের মানে ডান্সিংয়ের প্র্যাকটিস করতেছে, ওদের কিছু একটা দেওয়া উচিত ছিল সত্যি কথা বলতে। যেটা জানি না, এক একটা স্কুলের এক একটা নিয়ম কানুন, তবে আমার কাছে মনে হচ্ছিল সামান্য যদি একটা করে ওদেরকে মগও দেওয়া হতো খুব ভালো হতো। অনেক মেয়েগুলো অনেক কষ্ট করছে এবং 1 মাস ধরে তারা এই প্র্যাকটিস করতেছিল ডান্সিংয়ের। তো যাই হোক, সব কিছুই ভালো ছিল। তো ওরা যদি এভাবে হ্যাপি থাকে তাহলে তো আমার কিছু করার নাই, আমি জাস্ট আমার বক্তব্য শেয়ার করলাম আর কি, আমার মনের বক্তব্যটুকু শেয়ার করলাম যে দিলে হয়তো বা ওরা আরও বেশি খুশি হয়ে যায়, তো নেক্সট ইয়ারে হয়তো বা ওরা আবারও এইরকম সুন্দর সুন্দর ডান্সিং করতে পারতো বা ডান্সের অনুষ্ঠানে নাম দিতে পারতো। তো এরপর থেকে তো আমি নিজেই দিতে দিব না, আমার বাচ্চাকে যে দরকার নাই, পড়ালেখা রাইখা এইগুলা, ডান্সার ক্লাস করা, এই করা সেই করা, একটা বহুত ঝামেলা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাচ্চারা কিন্তু খুব খুশি খুশি করে এই এই অনুষ্ঠানটাতে মানে ইয়ে করছে, পারফরমেন্স করছে, নাইলে তো করতোই না। এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে আসসালামু আলাইকুম।